দূষিত বর্জ্যে শীতলক্ষ্যার পানি রাজধানীর ঢাকা সহ দেশের অন্যান্য স্থানে ভ্রমণের অন্যতম পথ ছিল নারায়ণগঞ্জের নদীবন্দর। এই নদীকে ঘিরে গোড়াপত্তন হয়েছিল নারায়ণগঞ্জ নগরীর। একসময় দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ী জাহাজ, খাবারের পানি নেওয়া হতো এই নদী থেকে। আশেপাশের শত শত গ্রাম থেকেও মানুষের কাছে পান করার উপযোগী ছিল এই নদীর পানি। সেই শীতলক্ষ্যা নদী এখন মরতে বসেছে। দূষণ আর দখলদারদের কবলে এককালের সুপেয় পানি যেন এখন অনেকটাই বিষে পরিণত হয়েছে। নদীর জলজ প্রাণীর অস্তিত্ব এখন নেই বললেই চলে। সরজমিন দেখা যায় শীতলক্ষ্যার পানি কালো রং থেকে আরো বেশি কালো হয়ে যাচ্ছে। অনেকটাই আলকাতরার রূপ নিয়েছে শীতলক্ষ্যার পানি, বেড়েছে উৎকট গন্ধ আর ফেনিল ঢেউ। নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়াঘাট থেকে একটু দূরে গেলে চোখ পড়বে একের পর এক ড্রেনের মুখগুলো। শহর শহরতলির ড্রেনগুলোর সঙ্গে সংযুক্ত, সঙ্গে রয়েছে অবৈধ শিল্প কারখানার বর্জ্য। আর শিল্প কারখানার তরল বর্জ্যে নির্গমকারী প্রতিষ্ঠানও রয়েছে 5%। এর মধ্যে শিল্প কারখানাগুলোর বর্জ্য শোধনাগার ইটিপি রয়েছে 460 প্রতিষ্ঠানের, এর মধ্যে ব্যবহার করছে 301 প্রতিষ্ঠান। নারায়ণগঞ্জ শহরের শহরতলির ড্রেনগুলোর সঙ্গে শহরের খানপুর বরফকল এলাকায় গিয়ে এবং চারারগোপে গিয়ে একই পচা বাসি দুর্গন্ধযুক্ত পানি সরাসরি ধাপিত হচ্ছে শীতলক্ষ্যা নদীতে। তবে পরিবেশ অধিদপ্তরের এখনই নজর দেয়া বলে দাবি করেছেন পরিবেশবাদীরা। NNTV নারায়ণগঞ্জ।